দিয়ে গাড়ি ক্রস করতে করতে যদি কোনো ট্রেন চলে আসতো লেভেলটাই আলাদা। বন জঙ্গলের ভিতর দিয়ে এত সুন্দর অ্যাডভেঞ্চারাস একটা ড্রাইভ, কত সুন্দর জায়গা দেখো। এদিকে গেল রাস্তা বনের ভিতর ঢুকে যাচ্ছে, এদিকেও রাস্তা বনের ভিতর দিয়ে রাস্তা যাচ্ছে, আর এদিক থেকে আমরা এসেছি, আমাদের গাড়ি ওখানে দাঁড়িয়ে রয়েছে, ডাইরেক্টলি ফ্রম জয়পুর ফরেস্ট। হ্যালো মাই লাভলি পিপল, আমি বিকশন আর তোমরা দেখছো সেনো রাইডার বিক্স। আজকে বেসিক্যালি বহু দিন পর আজকে তোমাদের সামনে আসার সুযোগ হয়েছে, ব্লগিং করার সুযোগ হয়েছে। কাট ইট শর্ট, বেসিক্যালি আমার দিদি, আমার জামাইবাবু আর আমার ভাগ্নি বেলজিয়াম থেকে ইন্ডিয়াতে ভ্যাকেশনে এসছে 3 বছর পর। তো বেসিক্যালি আমরা একটা ফ্যামিলি ট্রিপ প্ল্যান করলাম কলকাতা আশেপাশে 2-3 দিনের। আমরা প্ল্যান করেছি বিষ্ণুপুর, বাঁকুড়া বিষ্ণুপুর, মুকুটমণিপুর আর হচ্ছে জয়পুর ফরেস্ট। তো এখন আমরা বেসিক্যালি রয়েছি জয়পুর ফরেস্টে। সকালবেলা আমরা কলকাতা থেকে বেরিয়েছি অ্যারাউন্ড 6:30, 6:30-6:45। তারপর ওখান থেকে বেরিয়ে সোজা এসেছি কামার পুকুর। কামার পুকুরে এসে আমরা রামকৃষ্ণদেবের মন্দিরে ভোগ গ্রহণ করি। তারপর ওখানে কিছুক্ষণ এদিক ওদিক ঘোরাফেরা করার পরে ওখান থেকে সোজা বেরিয়ে এখন বাজে 2:00, আর আমরা এখন রয়েছি জয়পুর ফরেস্টে। খুব সুন্দর ড্রাইভ আমরা এনজয় করছি। আমাদের সাথে ড্রাইভে কারা কারা যাচ্ছে সেটা একটা ছোট্ট ইন্ট্রোডাকশন হয়ে যাক। এটা হচ্ছে আমার জামাইবাবু, যার কথা তোমাদের বলছিলাম। আর এটা হচ্ছে আমার দিদি, ইয়েস। আর এটা এটা হচ্ছে আমার ছোট্ট ভাগ্নি আদিয়া কুট্টি। আদিয়া হাই বলো তো, হাই হাই। আর এটা হচ্ছে আমার মা, মাকে তো তোমরা চেনোই, অনেকবার ব্লগে এসছে, যারা আগের কিছু কিছু ব্লগ দেখে থাকবে তারা জানবে নিশ্চয়ই মাকে। আর এটা এটা হচ্ছে আমার বাবা, বাবা গাড়ি থেকে নামতে চাইছে না, মানে এত সুন্দর লোকেশন রয়েছে তাও নামতে চাইছে না বাড়িতে বসে, তাই জন্য গাড়িতে ইন্ট্রোডাকশন হয়ে যাচ্ছে। এটা হচ্ছে জয়াদি, হাই। জয়াদি হচ্ছে আমার দিদির বেস্ট ফ্রেন্ড বলতে পারো তোমরা, হাই। এটা হচ্ছে জয়াদির হাজবেন্ড মানে প্রণব দা। এটা হচ্ছে আমাদের ছোট্ট ভাগনা রন। রন হাই বলো তো, হাই হাই বলো, হাই বলো, হাই। দিস ইজ পূজা, হাই। এটা হচ্ছে প্রণব দা মানে জয়াদির হাজবেন্ডের ভাগ্নি, প্রণব দাদের সাথে জয়েন করেছে তো বেসিক্যালি আমাদের সাথেই যাচ্ছে। আমরা এখন বেসিক্যালি যে জায়গাটা দাঁড়িয়েছিলাম এটা হচ্ছে জয়পুর ফরেস্টের এন্ট্রেন্স। তো আমরা এখন আগে যাচ্ছি কিছু কিছু জায়গা এক্সপ্লোর করতে। তো এক্সপ্লোর করে তারপর সেখান থেকে আমরা বেরোবো বিষ্ণুপুরের দিকে। আজকে আমাদের নাইট স্টে বেসিক্যালি বিষ্ণুপুরেই হবে। তো অবভিয়াসলি তোমরা ধীরে ধীরে প্ল্যান তো জেনেই যাবে। আর আমার সাথে এই গাড়িতে রয়েছে আমি, আমার জামাইবাবু এখানে ফটোগ্রাফি করছে খুব সুন্দরভাবে তার 80 দিদি, আর পিছনে রয়েছে আমার মা আর এই পাশে আমার বাবা। দিদিও এই গাড়িতে ছিল, এখন আমার গাড়িতে ভরসা পাচ্ছে না সেই জন্য পিছনের গাড়িতে চলে গেছে, মানে জয়াদির গাড়িতে চলে গেছে। ঠিক আছে, বললাম ভালো কথা, ফরেস্টে ভরসা পাচ্ছে না, এত দূর এসে এখন ভরসা পাচ্ছে না। যাই হোক, আমার মা বলছে কিছু একটা বলবে, মা কি বলবে বলছিল বলো। ভরসা পাচ্ছে না তা না, ওর বান্ধবীর সাথে একটু আবার কিছুক্ষণ থাকবে ওই গাড়িতে, সেই জন্য ওইখানে চেঞ্জ করছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। চলো আমরা যেখানে যেখানে ঘুরবো সেগুলো সেগুলো জায়গাগুলো আমরা এক্সপ্লোর করবো আর তোমাদের অবশ্যই দেখাবো। তোমাদের ভিডিওটাকে শেষে কিন্তু অবশ্যই বলো যে তোমাদের ভিডিওটা কেমন লাগছে। আলাম শিয়াল দেখো, রাস্তার পাশে শিয়াল দেখতে পারো, গোপ্রোতে কি করে দেখবে, ঢুকে গেছে। খুব সুন্দর স্লো মুভিং এ ছিল। যাই হোক ঠিক আছে, চলো আপাতত ড্রাইভ করছি, তারপর দেখা যাবে। Thank you.
যাচ্ছি জয়পুর ফরেস্টের মধ্যে একটা বহু পুরনো অ্যাবান্ডেন্ট এয়ারস্ট্রিপ রয়েছে, মানে যেটা এখন মানে নন অপারেশনাল অনেক বছর আগে, যেটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে ইউজ হয়েছিল আই গেস লাস্ট টাইমে। তো বেসিক্যালি আমরা সেখানেই যাচ্ছি, তো সেটাকে এক্সপ্লোর করবো আর কি। জায়গাটা খুব সুন্দর, আগেও বহু জায়গায় দেখেছি, তো আমরা ভাবলাম যে জয়পুর ফরেস্টে যখন এসেছি তো এখানে যাওয়া যাক, তো বেসিক্যালি আমরা ওখানেই যাচ্ছি। মানে এটা সত্যি একটা সাকসেসফুল অ্যাটেম্প ছিল, আমি তোমাদের বলছি কেন, মানে ব্যাপারটা কি আমি তোমাদের বুঝিয়ে বলছি, চলো। এটা হচ্ছে গ্রাউন্ড ক্লিয়ারেন্স, কুন্টোর গ্রাউন্ড ক্লিয়ারেন্স খুবই কম, মানে এক্সট্রিমলি লো। এখন তোমাদের আমি এটা দেখাচ্ছি যে এই জায়গাটার কি অবস্থা, যার জন্য আমাকে অনেক স্ট্রাগল করতে হয়েছে। প্রথমে যখন গাড়ি বের করেছি এই মাঝখানটাতে বেঁধে গেছিলো, মানে আমি এদিক থেকে তুলেছিলাম, তোলার পরে ওই জায়গাটা বেঁধে গেছিলো, তখন ওঠেনি গাড়ি। তারপরে ওই জায়গাটা গেলো, মানে নেক্সট ট্র্যাকে গেলো হয়তো অ্যাটেম্প করলে হয়তো প্রবলেম হয়ে যেত। তারপর চিন্তা করলাম এদিক থেকে ঘুরিয়ে, মানে এই যে তোমরা দেখতে পাচ্ছ টায়ার মার্ক, তার মানে এদিক থেকে ঘুরিয়ে নিয়ে এই অ্যাঙ্গেল দিয়ে তারপর গাড়ি তুলতে হয়েছে, মানে দ্যাটস ভেরি চ্যালেঞ্জিং। তো যাই হোক, সাকসেসফুলি আমরা পার করে ফেলেছি ট্র্যাকটা, যে মানে ওই পাশে ছিলাম এখন এই পাশে আছি, বুঝতে পারছো তো। এদিক থেকে মানে যখন তখন ট্রেন আসতে পারে, আর এখান দিয়ে গাড়ি ক্রস করতে করতে যদি কোনো ট্রেন চলে আসতো মানে আনস্টপেবল হয়ে যেত। বেসিক্যালি মানে ড্রাইভ করতে একটু দেখে দেখে ড্রাইভ করতে হচ্ছে, একটু প্রবলেমেটিক এই রাস্তাটা, কারণ রাস্তার মাঝখানে বড় বড় গাড্ডা রয়েছে, আর সেগুলো মানে সেগুলোকে আইডেন্টিফাই করা একটু চাপ হয়ে যাচ্ছে। আর তার জন্য মানে যেরকম তোমাদের বললাম যে গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্স প্রচণ্ড কম, তো সেই জন্য মানে দেখে দেখে চালাতে হচ্ছে, কোথাও যদি মানে যদি কোথাও লাগে তাহলে লাগবে ডাইরেক্ট মোবিল চেম্বারে গিয়ে, আর মোবিল চেম্বারে যদি লাগে সেটা বুঝতেই পারছো ভেঙে চুরে একাকার হয়ে যাবে, তারপর বাড়ি আর পৌঁছাতে পারবো না, এটা একটা ব্যাপার হয়ে যাবে। রাস্তাটা পুরো ফরেস্টের ভিতর দিয়ে, বুঝতে পারছো তো, মানে ভালো অ্যাডভেঞ্চারাস রাস্তা, কিন্তু একটাই সমস্যা, রাস্তায় এত বড় বড় গাড়টা, মানে এত দেখে দেখে চালাতে হচ্ছে, পুরো এক্সস্টিং, মানে পুরো এক্সস্ট, লেভেলটাই আলাদা। বন জঙ্গলের ভিতর দিয়ে এত সুন্দর অ্যাডভেঞ্চারাস একটা ড্রাইভ বা রাইড, খুবই সুন্দর রাইড, হলে তো কোনো গল্পই নেই, খুবই সুবিধা হবে, মানে অন্য রকমের জমে যাবে ব্যাপারটা। লো গ্রাউন্ড ক্লিয়ারেন্স গাড়ি থাকে তাহলে একটু সমস্যা, মানে একটু দেখে দেখে চালাতে, বাকি সব ঠিক। একটা জায়গায় চলে এসেছি আমরা, বুঝতে পাচ্ছি না কোন দিকে অ্যাকচুয়ালি যেতে হবে, মানে চার মাথায় দিক থেকে আমরা এসেছি, ওই পাশে একটা রাস্তা রয়েছে, এই পাশ দিয়ে একটা রাস্তা যাচ্ছে, এটা ব্লক, এখানে কেউ যাতায়াত করে না দেখে মনে হচ্ছে, আর এই পাশে একটা রাস্তা রয়েছে, আর মাঝখানে আমাদের গাড়ি। এবার সিরিয়াসলি বুঝতে পারছি না কোন দিকে যাব, মানে এখানে কোনো নেটওয়ার্কও কাজ করছে, মানে বেসিক্যালি ফোনে ইন্টারনেট কাজ করছে না, তো দেখা যাক কী হয়। আমাকে এই ফটোগুলো
কত সুন্দর জায়গা দেখো, এত সুন্দর ব্রড জায়গা, মানে এয়ার স্ট্রিপটা অ্যাকচুয়ালি অনেক লম্বা। আমরা যেই জায়গা পর্যন্ত গেলাম ওই জায়গাটা হচ্ছে মানে ওর পরে আরও মানে জঙ্গলে ভরে গেছে জায়গাটা এয়ার স্ট্রিপের উপরে। তো ভাবলাম যে আর বেশি গিয়ে লাভ নেই, তাই জন্য আমরা ফিরে আসলাম। ফিরে এসে এই জায়গাটায় আমরা আবার মানে ব্যাক করে এসে, কিছুটা ব্যাক করে এসে একটা জায়গা রয়েছে যেই জায়গাটা এতটা চওড়া, অনেকটা ব্রড। তো এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ এনজয় করবো আর কি, ফটো ফটো তুলবো যাই হোক না কেন। আর ফটো, ভালো ভালো ফটোগুলো দেখতে চাইলে তোমরা কিন্তু অবশ্যই আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল ফলো করে নিও, senorider.bigs। নিচে ডেসক্রিপশানে লিঙ্কও দেওয়া আছে, ডাইরেক্ট লিঙ্ক করলে তোমরা ইনস্টাগ্রামে গিয়ে আমাকে ফলো করতে পারবে। যাই হোক চলো এনজয় করা যাক। ব্রদা কি বলছিলে? এখানে চলছে এখন কাপল ফটোগ্রাফি, কাপল ফটোগ্রাফি চলছে মানে এয়ার স্ট্রিপের মধ্যে কাপল ফটোগ্রাফি। আর এখানে হচ্ছে ফটোগ্রাফার, আর এখানে একটা ছোট্ট ফটোগ্রাফার আছে। বাহ, বেরিয়ে পড়লাম আমরা এখান থেকে, এখন যাব আমরা বিষ্ণুপুর টাউনে, মানে বেসিক্যালি আমাদের হোটেল বুক করা রয়েছে বিষ্ণুপুর টাউনে, তা ওখানে আমরা স্টে করবো রাত্রিবেলা। বাট তোমাদের ভাই একটা কথা বলে দিই, এখানে যে মানে রুট যে আছে না, প্রচণ্ড অ্যাডভেঞ্চারাস রুট, মানে প্রপারলি যদি জিজ্ঞাসা না করে এদিক ওদিক চলে যাও মানে সত্যি হারিয়ে যাওয়ার বড় একটা চান্স আছে, কারণ ভিতরে জিপিএস কাজ করে না। হয়তো কোনো অন্য কোনো প্রোভাইডার কাজ করতে পারে, বাট আমাদের কাছে যা যা প্রোভাইডার আছে একটাও জিপিএস কাজ করছে না। তো লোকের কাছে, ওখানে লোকাল লোক ছিল যেখানে আমরা দাঁড়িয়েছিলাম বা যেখানে আমি বললাম আর কি, তো ওদের কাছে জিজ্ঞাসা করে করে যতটুকু বুঝতে পেরেছি সেই হিসাবে আমরা যাচ্ছি এখন বিষ্ণুপুরের দিকে। এখান থেকে বেরোনো একটু টাফ, দেখা যাক